বাবা তুমি কেমন আছো? বাবা সবাইকে সালাম দাও। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ছিলাম আসার সময় বগুড়ার বিখ্যাত দই আনার জন্য, তো সে আমার জন্য অলরেডি দই নিয়ে আসছে। এখন প্যাকেট আনবক্সিং করলাম, তো এখানে আমি তাকে বলেছিলাম অল্প করে আনার জন্য, কিন্তু ভাবে খাচ্ছে, পাঁচটা দইয়ের বাটি নিয়ে আসছে। তো আমি তার প্রতি অনেক খুশি, অনেক হ্যাপি। বন্ধুরা আমাদের দই আমরা খেয়ে নিলাম, টেস্ট করলাম, আর দইগুলো আমরা ফ্রিজে রাখলাম। তো আমাদের দই মোটামুটি খাওয়া দাওয়া শেষ, আমরা দই ফ্রিজিং করলাম। বাবা তুমি কেমন আছো? বাবা সবাইকে সালাম দাও। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার বাবা অনেক ব্যস্ত মোবাইল খেলায়। বাবা তুমি একটু সবাইকে সালাম দাও, সালাম দাও, সবাইকে একটা হাই দাও, সবাইকে একটা হাই দাও, হাই দাও। তুমি কি করতেছো বলো তো? তুমি কি করতেছো আজকে? তুমি ব্ল্যাক কালার গেঞ্জি পরছো, তুমি মোবাইল নিবা? এই যে তুমি মোবাইল নিয়ে মোবাইল দেখতেছ, কি দেখতেছ? তোমার ভিডিও দেখো না আরেকজনের ভিডিও দেখো? এই দিকে দেখো, আগে দর্শকদের সাথে কথা বলো। শোনো, আজকে কিন্তু আমাদের মেহমান, আমার এক গেস্ট, আমার এক সহকর্মী, হ্যাঁ আমার কলিগ, সে আমার জন্য কি বগুড়া থেকে দই আর আম নিয়ে আসতেছে, অলরেডি বাসায় দিয়ে গিয়েছে। আমরা আজকে দই আর আম দেখবো, কত সুন্দর, কোথাকার দই, সেই বগুড়ার বিখ্যাত দই, হ্যাঁ দেখবো, আমরা খুলবো, আমরা খাবো, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ তো চলো, আমরা এখন কোথায় যাব? আমরা চলো চলে যাই আমাদের দইয়ের ওখানে, আমরা দই খুলবো। হ্যাঁ বলো বলো, যাবা দইয়ের ওখানে? যাবা? আচ্ছা ঠিক আছে চলো, আমরা এখন খুলে দেখবো। আমাদের জন্য দই পাঠিয়েছে, কয়টা দই পাঠিয়েছে আমরা দেখবো। আমাদের বাড়ি থেকে আম নিয়ে আসছে, আমরা এটা দেখবো। হ্যাঁ চলো চলো আমাদের সঙ্গে, তাহলে চলো বাবা আমরা চলে যাই, আসো আমরা যাই। আমার এক গেস্ট, তার বাড়ি বগুড়ায়, সে বগুড়ায় গিয়েছিল তার বাড়িতে, তাকে বলেছিলাম আসার সময় বগুড়ার বিখ্যাত দই আনার জন্য, তো সে আমার জন্য অলরেডি দই নিয়ে আসছে, যা বাসায় একটু আগে দিয়ে গেল। তো এর সাথে তার বাড়ির গাছের আমও নিয়ে আসছে। তো আমি আপনাদেরকে এখন এই দই এবং আম আপনাদেরকে আমি খুলে দেখাবো, তো আপনারা আমার সঙ্গেই থাকবেন। আমি এখন আপনাদেরকে খুলে দেখাবো বগুড়ার সেই বিখ্যাত দই। এখন প্যাকেট আনবক্সিং করলাম, তো এখানে আমি তাকে বলেছিলাম অল্প করে আনার জন্য, কিন্তু সে অনেকগুলো নিয়ে আসছে। এখানে দেখতে পাচ্ছেন, এখানে আছে দুই বাটি দই, আর এখানে আছে তিন বাটি, তো মোট পাঁচ বাটি দই একবারে বানানো, সে একবারে যেখানে দই তৈরি করে সেখানে নিয়ে আসছে। আর এগুলো হচ্ছে তার বাড়ির গাছের আম, আমাদের জন্য নিয়ে আসছে। তো আমি তাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাকে ভালোবেসে এটা দেওয়ার জন্য। তো আপনারা বগুড়ায় কেউ কোনো কোনো সময় গেলে আপনারা অবশ্যই বগুড়ার দই না খেয়ে আসবেন না। তো এখানে যেহেতু প্যাকেটিং করা, আমি আপনাদেরকে আপাতত একটি খুলে দেখাবো, একটি খুলে দেখাবো, আমরা একটু টেস্ট করব, আমরা একটু খাবো, তো খেয়ে আপনাদেরকে এই টেস্টটা সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো। এই যে বগুড়ার সেই বিখ্যাত দই, তো আমি এটা খুললাম, এই যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর বগুড়ার দই, যা আপনারা না খেলে বুঝতে পারবেন না। আপনারা বগুড়ায় গেলে অবশ্যই বগুড়ার দই খাবেন, বগুড়ার দই না খেয়ে আসবেন না। তো আমরা দইটা টাটকা একবারে সরাসরি বগুড়া থেকে সরাসরি আমাদের বাসায় চলে আসছে। তো আমি এখন একটু বাটি নিয়েছি, আমরা বাবা ছেলে আগে টেস্ট করব, তারপর আম্মু ভাইকে দেবো। তো আমরা এখন দই নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন এই যে দই, আমি এটা খুললাম, এখন আমি একটু দই নিয়ে নেব। দইটা এখনও একটু নর্মালই আছে, তা আমি বেশি দেবো না, অল্প নিয়ে নেব, নিয়ে খেয়ে আপনাদেরকে আমি টেস্টটা জানাবো যে দইটা আসলে টাটকা দই খেতে কেমন মজা। এই যে আমি নিয়ে নিলাম, এই আমি নিয়ে নিলাম। বাবা তুমি বিসমিল্লাহ বলো। বিসমিল্লাহ রহমান রহিম। আমার বাবা খেয়েছে, কেমন টেস্ট ও বলতে পারবে না, আমি একটু খেয়ে দেখি। অনেক সুন্দর, অনেক মজা, অনেক টাটকা একটা দই। আমি আমার বড় ছেলেকে একটু খেয়ে দেখাবো, এই যে বড় ছেলে, আমরা নিচেই বসছি একটু খাওয়ার জন্য। অনেক মজা না? অনেক মজা টাটকা দই। আমার ছেলে খাওয়ার জন্য ব্যস্ত, এই যে আমার ছেলে খাবে। ও সুন্দর করে আমার বাবা খাচ্ছে,
আমি বাটিটা নিয়ে নেই হাতে হাতে আমরা খাবো বাবা তোমার হাত মুখে লেগেছে তোমার মজা লাগছে না এই যে নাও তোমার আম্মুকে একটু দেই তোমার আম্মুকে একটু দে একটু খেয়ে দেখুক তোমার আম্মুকে একটু দিলাম এখন আবার আমার ছেলে খাবে আমার ছেলের দই অনেক পছন্দ আমি মাঝে মাঝে দই আনাই আমার ছেলের জন্যই দই আনানো কেন আলহামদুলিল্লাহ অনেক মজা তো যেহেতু অনেক দই আমরা এটা ফ্রিজে রেখে অনেকদিন খেতে পারবো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে এত সুন্দর দই এনে দেওয়ার জন্য অন্তরের অন্তরস্থল থেকে তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি যেহেতু আমার ছেলেও খাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটা ভালো না হলে সে আবার খেত না যতদিন মনে চায় আমরা বের করে তারপর দই খাবো দই ফ্রিজে অনেকদিন রাখা যায় তো আমরা এক সপ্তাহের মধ্যে আমরা খেয়ে ফেলার চেষ্টা করব তো এইভাবে আমরা রেখে দিলাম আমাদের দই মোটামুটি খাওয়া দাওয়া শেষ আমরা দই ফ্রিজিং করলাম না বাবা তো যে আমাদেরকে গিফট করেছে তার জন্য লাখো কোটি শুকরিয়া আল্লাহর কাছে দোয়া করি তার জন্য তার নেকহাত আল্লাহ তাআলা দান করুক তো আমরা অনেক মজা পেলাম অনেক খুশি হয়েছি আমরা আমাদেরকে এই বগুড়ার একবারে নিজে হাতে তৈরি করে আনা দই আর তাদের গাছের আম দিয়ে আমাদেরকে অনেক ভালোবাসে যার দরুন আমাদেরকে দিয়েছে তো আমরাও তাদের জন্য দোয়া করি তো বাবা বলো আমরা তাদের জন্য দোয়া করি আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের ভালোবাসা পেলে আমরা আরও নতুন নতুন ভিডিও দিতে পারবো তো এই আশা ব্যক্ত করে আজকে আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি বাবা সবাইকে যাওয়ার আগে আল্লাহ হাফেজ বলো আর সবাইকে বলো আমাদের ভিডিওতে সবাই একটি করে লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকবেন লাইক দেখাও সবাই আমাদের ভিডিওতে লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকবে আর বলো বাবা বলো আপনারা সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ।